আপনাকে আমাদের এই ই ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আর যদি আপনি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আপনাকে ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স খুলতে হবে। তো আমার অলরেডি ফায়ারফক্স খোলা আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গুগল খোলা রয়েছে। তো এখানে আমি টাইপ করব SSC, SSC টাইপ করার পর আপনাদের কাছে SSC এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি কিন্তু আপনাদের কাছে ফার্স্ট পেজে ওপেন হয়ে যাবে। তো আপনারা এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে SSC এর অফিসিয়াল ওয়েবসাইটটি অন হবে। বর্তমানে আজকে আজ নয়, দু তিন দিন হলো সার্ভার ডাউন থাকার কারণে অফিসিয়াল ওয়েবসাইট খুলতে প্রবলেম হচ্ছে। কে যে বিষয় নিয়ে ভিডিওটি বানানো সেটা হচ্ছে CHSL এর একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, সেই নিয়েই ভিডিওটি কিন্তু বানানো। তো তার আগে বলে রাখি CHSL এর অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট যেটি রয়েছিল সেটা কিন্তু 6/11/2020। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তার স্টার্টিং ডেট ছিল, 6/11/2020 কিন্তু স্টার্টিং করা হয়েছিল। তো কুড়িটি আপডেট এসেছিল SSC এর ওয়েবসাইটে, সেখানে যে নোটিশটি SSC তরফ থেকে আপডেট করা হয়েছিল সেই নোটিশটি আমি একবার আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন যেটা SSC এর তরফ থেকে 15/12/2020 আপডেট যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল SSC তরফ থেকে সেখানে কিন্তু লাস্ট ডেট 19/12/2020 কিন্তু দেওয়া ছিল, আর অনলাইন পেমেন্ট কিন্তু 21/12/2020 দেওয়া ছিল, আর লাস্ট অফলাইন চালান জেনারেটেড কিন্তু ডেট 23/12/2020 কিন্তু দেওয়া ছিল, আর লাস্ট যেটা আপনার চালানটা জমা দেওয়ার ডেট কিন্তু 24/12/2020 দেওয়া ছিল। তো এই ছিল 15 তারিখের আপডেট। তো আজকে যদি আপনি ওয়েবসাইট ওপেন করেন তো ফার্স্ট পেজে আপনাদের কাছে কিন্তু একটা নোটিশ আসবে। তো আমি নোটিশটি দেখানোর জন্য SSC ইয়ার কলকাতা রিজনাল অফিস যে রয়েছে অফিসের অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আমি আপনাদের কাছে ওপেন করে দেখাচ্ছি নোটিশটি দেখানোর জন্য। যেহেতু SSC এর অফিসিয়াল ওয়েবসাইট এখন সার্ভান্ট ইস্যু হেভি ট্রাফিকের জন্য সেটি কিন্তু লিঙ্ক হচ্ছে না, তো যে কারণে আপনাকে নোটিশটি দেখতে হলে আপনাকে কলকাতা রিজনালে কিন্তু চলে আসতে হবে। তো আমার আগের থেকে অফিসিয়াল ওয়েবসাইটটি কলকাতা রিজনাল অন ছিল। তো প্রথমেই দেখতে পাচ্ছেন December 19 যেটা আজকেই আপডেট দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ। তো ওখানে ক্লিক করে আপনাদেরকে এই পেজে কিন্তু নিয়ে যাওয়া হবে। তো আমার অলরেডি আগের থেকে ডাউনলোড করা ছিল যার কারণে কিন্তু আমি আপনাদেরকে নোটিশটি পড়ে দেখাচ্ছি। তো এখানে যেটা বলা হয়েছে কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল যেটা এক্সাম 2020 তারই আজকের ডেটে কিন্তু নতুন আপডেট
এখানে ডেট এক্সটেন্ড করা রয়েছে, 26/12/2020 কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। আর আপনারা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেননি বা অ্যাপ্লাই করেছেন ফিজ পেমেন্ট করতে পারেননি বা চালান জেনারেট করতে পারেননি, তাদের জন্য কিন্তু এটা আজকে এসেছে নতুন আপডেট। তো এখানে একবার দেখে নেব লাস্ট কি রাখা হয়। লাস্ট ডেট কিন্তু রাখা হয়েছে 26/12/2020। আর লাস্ট ডেট যেটা আপনার অনলাইন পেমেন্ট সেটা কিন্তু 28/12/2020 রাখা হয়েছে। আর লাস্ট ডেট যেটা চালান জেনারেট আপনারা কিন্তু করতে পারবেন 30/12/2020। আর লাস্ট আপনারা চালান জমা দিতে পারবেন ব্যাংকিং টাইমে সেটা কিন্তু 1/1/2021 পর্যন্ত আপনারা কিন্তু ব্যাংকে চালান আপনারা জমা করতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আরেকবার ছোট্ট অনুরোধ, আপনারা যদি এই ইউটিউব চ্যানেলটিতে নতুন ভিজিটর হয়ে থাকেন প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আর পরবর্তী এরকম নতুন আপডেট পাওয়ার জন্য চলুন আজকের মতন ভিডিওটি এখানে শুরু করুন, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব। আর আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই মুহূর্তে এসএসসি অফিসিয়াল ওয়েবসাইট হেভি ট্রাফিক, যার কারণে আপনারা ট্রাই করলেও কিন্তু এই মুহূর্তে খুলবে না। আপনারা আজ কাল বা দুদিন পরে আপনারা চেক করতে পারেন, অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবেন।